নিউজকোপে আপনাদেরকে স্বাগত। আমি তানিশ মুখার্জি। চলুন জেনে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। নন্দীগ্রামে শুভেন্দুর গাড়ির ওপরে হামলায় ইট ছোড়ার অভিযোগ সামাল দিল কেন্দ্র বাহিনী। বাঁকুড়ার তালডোংরা বিধানসভার ভালুকপুর গ্রামে 2.5 কিলোমিটার দূরে ভোটার বুথ হওয়ার জন্য ভোট বয়কট করার ডাক দিলেন গ্রামবাসী। দ্বিতীয় দফা ভোট শুরু হওয়ার আগেই কেশপুরে মৃত্যু হল তৃণমূল কর্মীর, মৃতের নাম উত্তম দোলাই। নন্দীগ্রামে সীতান্তপুর কলেজে ছাপা ভোটের অভিযোগ তৃণমূলের ওপরে। নন্দীগ্রামে ভুয়ো নির্বাচন কমিশনারের কার্ড সমেত আটক করা হলো একজনকে। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন নিউজকোপ।